ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বোন প্রশ্ন করেছেন যে আমরা যে মিশকটা করব সেটা কী দিয়ে মিসওয়াক করবো মানে দাঁতন নাকি কমসে কম আঙুল দিয়েও যদি মিশবাক করা হয় কিংবা হয়তো যে টুথপেস্ট আমরা ব্যবহার করি সেগুলা ইউজ করতে পারবো দেখেন আপনি হাদিস যে কয় কয়েক কটা পড়বেন মানে কয়েক রকম আছে যেমন দেখেন রুসলে সাল্লাহ সাল্লা একটি হাদিস আছে যে আসেওয়াত হারাতুন লিলফামে মরদারাতুন লি রব হাদিসটা আপনি মোসেন হামাদের চব্বিশ হাজার দুশো তিন নম্বরে পাবেন ابن خزيمة رقم 35 يعني رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم إن داتون موك بيتوا ركار يا هذا سطح إن العبد يدا تساو ثم قام يصلي كامل ملاك خلفه فتسمى لقراته فيدنو منه أو كلمة أو حتى يضع على فيه فما يخرج من فيه شيء من القرآن إلا صار في جوف فطهروا للقرآن. আপনার কী বলে সেই তার বলে দুশো পনেরো নম্বর হাদিসে আছে আলিরাজিল্লাউ তালী আহ বলছেন তিনি দাঁত আনতে আদেশ দিয়ে বললেন যে রসুলি কিরিম সাল্লা বলেছিলাম বান্দার যখন নামাজ পড়তে দণ্ডয়মান হন তো হয় তখন ফেরেস্তা তার পিছনে দণ্ডয়মান ও হয়ে তার কিরাজ শুনতে থাকে ফেরেস্তা ফেরেস্তা তার নিকটবর্তী হন পরিশেষে তিনি নিজ মুখ তার বান্দার মুখে মিলিয়ে দেন ফলে তার মুখ হতে কোরআনের যেটুকু অংশ বের হয় সেটুকু অংশ সেই ফেরেস্তার পেটে প্রবেশ করে যায় সুতরাং কোরআনের জন্য তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো তারপরে ফাইন তাই তুরুকুল কোরআন আর কি বলে সৈল জাহামেদ উনচল্লিশ উনচল্লিশ নম্বর হাদিস তিন হাজার নশো নশো উনচল্লিশ নম্বরে করো তোমরা তোমাদের মুখ্য পবিত্র উত্তরও করো কারণ মুখ হলো কোরআনের পথ এই সমস্ত হাদিসের যে সেওয়াকের কথা রয়েছে এখানে সেওয়াক বলতে সবচেয়ে উত্তমভাবে মিসওয়াক যেগুলো দাঁতন মানে ডালের দাতন যেগুলো ব্যবহার হয় সেগুলো তারপরে আপনার লাস্টে যে এইগুলো এই টুথপেস্ট আছে সেগুলো চলবে কিন্তু মেন আসল হচ্ছে যেমন জাইতুন গাছের ওইগুলো না পেলে যে কোনো গাছের মানে ডালপালা দিয়ে যে দাঁতনগুলো হয় সেগুলো এবং এখানেও আপনি টুথ টুথপেস্টটাকে দাঁতন হিসেবেও ব্যবহার করতে পারেন কিন্তু দেখেন কোন কোনো জায়গাতে আছে যেমন রসলিক সাল্লাহ আলসালামের হাদিস পড়বেন যে আমি যদি কষ্ট না মনে করতাম আমি যদি কষ্ট না মনে করতাম তাহলে আমি প্রত্যেকটা উজুর সময়ে বা প্রত্যেকটা সলাতে আমি কে বলে এই উজুক এই দাঁতনকে ফরজ করে দিতাম যেহেতু কি আমি ভয় করছি যাতে করে এটা ফরজ না না হয়ে যায় সেই জন্য আমি এটাকে মানে অতটা তাকিদ দিই নাই কিন্তু এর এই হাদিসে উজুর সময় বলা হয়েছে এবং আর এক হাদিসে নামাজের সময় বলা হয়েছে তো এখানে আর টুথপেস্ট চলবে না কেননা আপনি এখানে নামাজের টুথপেস্ট আর কলগেট কোথায় জায়গায় ঘুরে বেড়াবেন এখানে আপনাকে দাঁতন ডালপালা রাখতে হবে বাকি আম এমনি সাধারণ সময়ে ঘুম থেকে উঠলেন বা শোবার সময়ে বা হয়তো আরও সময়ে আপনি উত্তম হচ্ছে ডালপালা ব্যবহার করা তারপরেও যদি আপনি টুথপেস্ট ব্যবহার করেন কোনো সমস্যা নেই ওটা দাঁতনের মধ্যে পড়বে কিন্তু আপনার খাস করে নামাজের সময়ে যে শব্দ শব্দ এসেছে আর উদুর সময়ে এগুলো হয়তো এই দাঁতন যদি ব্যবহার করেন এটাই মানে বেশি খাপ খাবে কেননা এই টাইম আপনার টুথপেস্ট চলবে না